শুরু করছি আজকে কষে দেখি দুইয়ের 11 নম্বর অঙ্ক থেকে। দেখ 11 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলেছে, বলছে 9000 টাকা তিনটে বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু দুই বন্ধু প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। তাই জন্য দেখ অঙ্কটা করার সময়তে আমাকে আগে কি করতে হবে, বুঝে নিতে হবে যে তিনজন বন্ধুর টাকার অনুপাতটা কত আগে বের করব। তাহলে দেখ 11 নম্বর অঙ্কটা শুরু করার আগে আমাকে কি কি করতে হবে, আমাকে করতে হবে দেখ কি কি লিখলাম, আমি লিখলাম হচ্ছে প্রথম বন্ধু, এখানে লিখলাম প্রথম বন্ধু, তারপর লিখছি দ্বিতীয় বন্ধু, আর লাস্টে লিখব হচ্ছে তৃতীয় বন্ধু, ইষ্টু তৃতীয় বন্ধু। এবার দেখ আমাকে সবকটা অ্যাকাউন্টের জিনিসগুলো লিখতে হবে, কি করে লিখব, অর্থাৎ এখানে দেখ বলে দিয়েছে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তাহলে প্রথম বন্ধু কত পায়, তাহলে আমি ধরে নিলাম প্রথম বন্ধু 1 টাকা পায়, তাহলে দ্বিতীয় বন্ধু তার মানে তার কত টাকা পাবে, তার দ্বিগুণ, অর্থাৎ 2×1 মানে কত বেরোলো, 2 বেরিয়ে গেল। এবার বলছে তৃতীয় বন্ধু এই দুজনের টাকার অর্ধেক পায়, এই তৃতীয় বন্ধু এই দুজনের টাকার, এই দুজনের টাকার অর্ধেক মানে কি করে বের করব, অর্থাৎ 1+2 নিচে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে কি করে বেরোলো বুঝতে পেরেছিস, যে এখানে বের করতে হবে যে প্রথম বন্ধু 1 টাকা, দ্বিতীয় বন্ধু 2 টাকা, তৃতীয় বন্ধু তার মানে 1+2/2। তার মানে এবার কি করব, এবার তার মানে এটা হয়ে গেল 1:2:3/2 হচ্ছে 3/2, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করে করব, যেহেতু সবার নিচে মানে সবার নিচে দেখ 2টা তো নেই, যেহেতু 3-এর নিচে 2 আছে, তাই জন্য তাহলে দেখ এই যেহেতু নিচে এর নিচে 2 আছে বাকিগুলোকে ওই জন্য কী করবো, সবাইকে 2 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা আনার চেষ্টা করব। তার মানে কি করে করব, অর্থাৎ 1কে দেখ 2 দিয়ে গুণ করব, এই 2টাকেও 2 দিয়ে গুণ করব, আর এই নিচে 3-এর 2টাকেও 2 দিয়ে গুণ করে দেবো। তার মানে দেখ তার মানে সবার নিচে যে এই যেহেতু সবার নিচে 2 নেই, এর নিচে 2 আছে বলে সবাইকে 2 দিয়ে গুণ করে দিলাম। তার মানে 2 দিয়ে গুণ করার পর এটা কত হলো, 2×1=2, এটা হয়ে গেলো 2×2=4, এখানে দেখ 2×2 যদি ক্রসে কেটে যায় কত পড়ে থাকবে, 3। তাহলে আমার পূর্ণ সংখ্যার অনুপাতটা হয়ে গেল। এবার আমরা কি করে করব, এবার আমাদের বলে দিয়েছে যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগারটা বের করব। তার মানে লিখবো হচ্ছে কি প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার, এটাকে আগে বের করতে হবে। তাহলে আনুপাতিক ভাগারটা কি করে বের করব, দেখ ওপরে রয়েছে কি করে করব, ওপরে রয়েছে কত 2, তাহলে ওপরে লিখলাম 2, আর নিচে কত লিখবো সব কটাকে যোগ করে দেবো। তার মানে 2+4+3, তার মানে এটা কত হয়ে গেল, 2/9, কারণ 4 আর 3 = 7, আর 2কে যোগ করলে হচ্ছে 9, তার মানে হয়ে গেল কত, 2×9। সেম টু সেমভাবে লিখতে হবে কি দ্বিতীয় বন্ধু, তাহলে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার, তার মানে সেম টু সেম দ্বিতীয় বন্ধুর পাটটা কত, 4, তাহলে 4-এর সাথে এই সব কটাকে যোগ করে দেবো, 2+4+3, তার মানে এটাও হয়ে গেল কত, 4/9। সেম টু সেমভাবে বের করবো হচ্ছে তৃতীয় বন্ধুর, তাহলে তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার, তার মানে ওপরে লিখবো 3, নিচে লিখবো 2+4+3, তার মানে এটা কত হয়ে গেল, আনসারটা হয়ে গেল 3/9। এবার আমাকে কি করতে হবে, এবার হচ্ছে আমাকে সব কটা কিন্তু 9000 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ দেখ বইতে বলাই আছে 9000 টাকাটা হচ্ছে মোট প্রাপ্য টাকা, তাই তো। তাহলে লিখবো কি যে প্রথম বন্ধু পাবে, তার মানে হচ্ছে কি লিখবো, প্রথম বন্ধু পাবে, এখানে রয়েছে দেখ প্রথমে টাকাটা হচ্ছে কত অংশ আছে, 2×9, তাহলে 2×9 হচ্ছে কি 9000, তার মানে 9 দিয়ে 9000 কাটলে কত বেরোবে, 1000, 1000-এর সঙ্গে 2কে গুণ করলে আনসার হচ্ছে কি 2000, ঠিক আছে। সেম টু সেমভাবে হচ্ছে দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু পাবে, তার মানে এটা কত লিখবো, 4/9 × হচ্ছে 9000, তার মানে এটা দেখ 9 দিয়ে এটা কাটাকুটি করলাম 1000, 4কে দিয়ে গুণ করে দিই, তার মানে উত্তর হচ্ছে কত, 4000 টাকা। সেম টু সেমভাবে লিখতে হবে তৃতীয় বন্ধু, তাহলে তৃতীয় বন্ধু পাবে এটা কত আসবে, দেখ 3×9 × হচ্ছে 9000, তাহলে 9 দিয়ে 9000 কাটলে হচ্ছে 1000, 3এর সাথে 1000কে গুণ করলে হচ্ছে 3000, তার মানে এই টাকাটা হচ্ছে আনসার বেরিয়ে আসলো, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 12টা, চলে গেলাম দেখ 12 নম্বর অঙ্কটা। দেখ 12 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে, বলছে আমাদের গ্রামে রাস্তা তৈরি করার জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত বলে দিয়েছে 2:4:3:2, তার মানে দেখ লেখা দিয়েছে কি 4 বছরের খরচের অনুপাত, তাহলে লিখলাম হচ্ছে কি 4 বছরের খরচের অনুপাত, তার মানে এখানে দেখ অনুপাতটা বলে দিয়েছে কত কত দিয়েছে, দেখ লেখা আছে 2:4:3:2,
তার মানে আমাকে এখানে কি করতে হবে দেখ, তার মানে এটা অনুপাতে লিখে নিয়েছি সব কটার ক্ষেত্রে আমাকে বের করতে হবে হচ্ছে আনুপাতিক ভাগহার। তাহলে আমাকে বের করতে হবে আনুপাতিক ভাগহার বের করতে হবে। তাহলে লিখলাম হচ্ছে কি প্রথম বছরের আনুপাতিক ভাগহার, এটা আমরা বের করব। তাহলে লিখলাম প্রথম বছরের আনুপাতিক ভাগহার, তার মানে এটা কি করে হবে, উপরে দেখ রয়েছে প্রথম বছরের পাঠটা কত, প্রথম বছরের পাঠটার জন্য রয়েছে 2, আর নিচে কত কত লিখবো সব কটাকে যোগ করে দেবো, 4+2+4+3+2। তার মানে যোগ করলে এটা কত হবে দেখ 2, আর এটা কত হবে দেখ 4+2=6, আর 3+9=10, 11, 2/11। সেম টু সেমভাবে লিখবো হচ্ছে কি দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগহার, তার মানে এটা কত হচ্ছে 4, নিচে লিখবো হচ্ছে 2+4+3+2, তার মানে সেম টু সেমভাবে লিখবো হচ্ছে 4/11। লিখলাম হচ্ছে তৃতীয় বছর, তার মানে তৃতীয় বছরের আনুপাতিক ভাগহার এটা কত হয়ে যাবে 3, নিচে হচ্ছে 2+4+3+2, তার মানে এখানে কি কি হয়ে যাচ্ছে না সব কটাকে যোগ করলে হয়ে যাচ্ছে কি 3/11, ঠিক আছে, এটা হচ্ছে 3/11, এটা কিছু কিছু নয়, তাহলে হয়ে গেল কি 3/11। আচ্ছা তার পরের পার্টটা হচ্ছে চতুর্থ বছর, তাহলে চতুর্থ বছরের ক্ষেত্রেও সেম কত আছে দেখ, চতুর্থ বছরের ক্ষেত্রে লাস্ট পার্টটা হচ্ছে 2 আছে, তার মানে এখানেও লিখে নেবো 2, নিচে হচ্ছে কি 2+4+3+2, তাহলে কত হয়ে গেল 2/11। তো এবার আমাকে কি করতে হবে প্রত্যেকের টাকাগুলো বের করতে হবে। তাহলে দেখ এবার আমাকে প্রত্যেকটা বছরের টাকার অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে দেখ এবার লিখলাম হচ্ছে কি প্রথম বছরের খরচ, তাহলে প্রথম বছরের খরচ যখন বের করব তখন কীরকম করে বের করব দেখ, উপরে রয়েছে কত রয়েছে 2/11, আর আমাকে বলে দিয়েছে 132 লক্ষ টাকা, তার মানে 11 দিয়ে 132 কাটলে হবে 12, তার মানে 2×12 মানে 12×2 কত হলো 24 লক্ষ, ঠিক আছে। সেম টু সেমভাবে বার করতে হবে দ্বিতীয় বছরের খরচ, তাহলে দ্বিতীয় বছরের খরচের ক্ষেত্রে হলে আমার কত কত করবো 4/11×132, তাহলে 11 দিয়ে 132 কাটলে হয়ে যাবে কি 4×12, তার মানে 4/48 লক্ষ। সেম টু সেমভাবে লিখবো হচ্ছে তৃতীয় বছর, তৃতীয় বছরের খরচের জন্য বের করবো হচ্ছে কি 3/11×132, তার মানে এটা হয়ে গেল কত দেখ 3×12, তার মানে এটা হয়ে গেছে কি 36 লক্ষ। আরেকটা হচ্ছে কি দেখ চতুর্থ বছর, তাহলে চতুর্থ বছরের খরচটা চলে আসবে আবার সেম টু সেম 2/11×132, তাহলে 11 দিয়ে 132 কাটলে হচ্ছে 12, তার মানে 12×2 কত হয়ে গেল আনসার 24 লক্ষ। তার মানে এইখানে দেখ কোনটা কত বছরের খরচ আমাকে এখানে বের করে ফেললাম। এবার আমাকে কি করতে হবে, লাস্ট ফিনিশিং বলেছে দুটো অ্যান্সার চেয়েছে, একটা বলেছে দ্বিতীয় বছরের জন্য কত টাকা খরচ হয়েছে, দেখ দ্বিতীয় বছরের জন্য 48 লক্ষ টাকা খরচ হয়েছে, এই একটা অ্যান্সার বেরিয়ে গেল। আর আরেকটা বার করতে বলেছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে, তাহলে লিখতে বলেছে কি প্রথম ও তৃতীয় বছর, তাহলে প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ, তার মানে এটা কী হবে প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ, প্রথম বছরে দেখো রয়েছে কত 24 লক্ষ, আর তৃতীয় বছরে আছে কত 36 লক্ষ, তাহলে দুটোকে যোগ করে দেবো, দুটোকে যোগ করলে কত হয়ে যাবে 60 লক্ষ টাকা, তার মানে এখানে দুটো আনসার মিলিয়ে হয়ে গেল 60 লক্ষ, ঠিক আছে, এইটাই হচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 13টা, শুরু করছি 13 নম্বর অঙ্ক। দেখ 13 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে, বলে দিয়েছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেয়েছে। তাহলে দেখ তাহলে অবসর গ্রহণের সময় কত টাকা পেয়েছে এটাকে লিখতে হবে। তাহলে লিখলাম অবসর গ্রহণের সময় পেয়েছেন 1,96,115, 150, ঠিক আছে, 1,96,150 টাকা। এবার বলেছে কি গ্রন্থাগারে দান, তার মানে দান করেছেন কত টাকা, তাহলে দান করেছেন বলে দিয়েছে 20,000 টাকা, তাহলে এই 20,000 টাকাটা কি আমাকে কি করতে হবে মাইনাস করে দিতে হবে। তাহলে লিখবো কি দান করার পর অর্থ, তার মানে কত কত হবে দেখ, তার মানে ছিল 1,96,150 মাইনাস হচ্ছে 20,000, যদি এটাকে বিয়োগ করে দিই, বিয়োগ করলে আনসার চলে আসবে 176,150 টাকা, তাহলে 1,76,150 টাকা পড়ে থাকবে। এবার আমরা কি করব, এবার আমাকে করতে হবে যে বাকি টাকা স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিয়েছে, তার মানে দেখ আমাকে বের করতে হবে কি
স্ত্রী পুত্র ও কন্যা অনুপাত কন্যার যে অনুপাত মানে অনুপাতটা বলে দিয়েছে কি কন্যার অনুপাতটা বলে দিয়েছে 5:4:4 এই অনুপাতে ভাগ বার করতে হবে তাহলে আমাকে সব কটার আনুপাতিক ভাগহার বের করব তাহলে লিখব স্ত্রী এর আনুপাতিক ভাগহার তার মানে এটার ক্ষেত্রে হলে কি করে হচ্ছে স্ত্রী এর আনুপাতিক ভাগহার মানে আমার এখানে বেরিয়ে আসছে দেখ তার মানে উপরে লিখব 5 আর নিচে লিখব হচ্ছে 5+4 যোগ হচ্ছে 4 তাহলে 5 তাহলে উপরটা 5 ই বসে যাবে এই সব কটা নাম্বারকে যোগ করলে কত বেরিয়ে আসবে যোগ করলে হচ্ছে 13 তার মানে স্ত্রী এর আনুপাতিক ভাগহারটা বেরিয়ে আসলে হচ্ছে 13 সেম টু সেম ভাবে পুত্রের বের করতে হবে তার মানে পুত্রের আনুপাতিক ভাগহারটা কত বের হবে উপরে লিখব 4 নিচে লিখব হচ্ছে 5+4+4 তার মানে এটা কত হলো 4/13 সেম টু সেম ভাবে রয়েছে হচ্ছে কন্যা তাহলে কন্যার আনুপাতিক ভাগহার কন্যার আনুপাতিক ভাগহারটাও সেম টু সেম ভাবে আসবে 4 নিচে 5+4+4 তার মানে এটা কত হয়ে যাবে 4/13 তার মানে সবকটা পরিমাণ হয়ে গেল এবার আমাকে বার করতে হবে হিসাব করে দেখে তিনি কাকে কত টাকা দিয়েছেন তার মানে আমাকে কি করতে হবে এই যে 1,76,150 টাকাটা এটা সবাইকে ভাগ করে দিতে হবে ঠিক আছে তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে সবকটার সঙ্গে কাটাকুটি করে গুণ ফরম্যাটে করে নিতে হবে তাহলে লিখলাম হচ্ছে স্ত্রী পাবে তার মানে স্ত্রী পাবে এটা কত টাকা লিখবো যেহেতু এখানে হয়ে যাচ্ছে কি দেখ রয়েছিল হচ্ছে 5/13 ঠিক আছে আর তাকে গুণ করে দেবো 1,76,150 এইটা দিয়ে কাটাকুটি করব ফার্স্ট অফ অল হচ্ছে দেখ 1,76,150 ভাগ করব হচ্ছে 13 দিয়ে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে আমার আনসার চলে আসবে 13 এটা দিয়ে কাটাকুটি যদি করি তাহলে আমার চলে আসবে 5×13,550 মানে 13 এটা দিয়ে কাটাকুটি করলে চলে আসবে 13,550 যে আনসারটা এলো তাকে 5 দিয়ে গুণ করব তাকে আনসারটা 5 দিয়ে গুণ করলে আমার চলে আসছে 67,750 টাকা 67,750 টাকা সেম টু সেম ভাবে লিখব হচ্ছে কি পুত্র পাবে তাহলে পুত্র পাবে হলে কত করব 4/13 গুণ হচ্ছে কি 1,76,150 তাহলে সেম টু সেম ভাবে এটা কত করব 4 দিয়ে এটাকে গুণ করে দেবো 13,550 সেম টু সেম যদি আমরা গুণ করি তাহলে এটা কত আসবে তাহলে 13,550 4 দিয়ে গুণ করলে চলে আসবে 54,200 টাকা ঠিক আছে 54,200 টাকা সেম টু সেম ভাবে পুত্র বেরিয়ে গেছে এবার আমরা বের করবো হচ্ছে কি কন্যা তার মানে কন্যার পরিমাণটাও দেখ কিন্তু সেমভাবেই রয়েছে কন্যাও কিন্তু রয়েছে 4/13 তাহলে 4/13 1,76,150 দিয়ে গুণ করে দেবো তাহলে এটাও দেখ সেম টু সেমভাবে চলে আসবে 13,550 তাহলে ওটাকেও গুণ করলে আমার চলে আসবে 54,200 টাকা ঠিক আছে তাহলে মানে 13 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 14টা শুরু করছি দেখ 14 নম্বর অঙ্ক 14 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে দেখ বলেছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন আর পটল চাষ করেছে তার মানে কী করেছে দেখ বেগুন হচ্ছে কি পটল এটার অনুপাতটা কী কী বলে দিয়েছে অনুপাতটা বলে দিয়েছে হচ্ছে 4:3 ঠিক আছে এই অনুপাতটা বলে দিয়েছে আচ্ছা এবার আমি কী করে করব এবার আমাকে বার করতে বলেছে যে আমাকে বের করতে হবে কি বেগুনের আনুপাতিক ভাগহার তার মানে আমি লিখলাম কি দেখ লিখলাম হচ্ছে বেগুনের আনুপাতিক ভাগহার তার মানে এখানে হয়ে গেল কি আনুপাতিক ভাগহার তার মানে এটার ক্ষেত্রে কত কত আসবে দেখ যেহেতু বেগুনের ক্ষেত্রে ফার্স্ট পার্টটা কত রয়েছে 4 তাহলে ওপরে লিখলাম 4 আর নিচে হয়ে যাবে কি 4+3 তার মানে এটা কত হয়ে গেল 7/4 সেম টু সেমভাবে বের করব হচ্ছে কি পটলের আনুপাতিক ভাগহার তার মানে এটার ক্ষেত্রে হলো সেম টু সেমভাবে করব 3 আর এটার ক্ষেত্রে হচ্ছে কিন্তু 4+3 তার মানে এটার ক্ষেত্রে হয়ে গেল কি 3 নিচে হচ্ছে 4+3 মানে হয়ে গেল কি 3/7 তাহলে আমাকে বলে দিয়েছে কি 35 কাঠা জমি তার মানে বেগুন চাষ তার মানে এখানে বের করব কি বেগুন চাষ তার মানে লিখলাম হচ্ছে কত কাঠা জমিতে বের করতে হবে অর্থাৎ 4/7 দিয়ে কত দিয়ে গুণ করবো 35 দিয়ে গুণ করবো 7 যদি 35 কাটাকুটি করি কত হবে 7 দিয়ে 35 কাটলে হচ্ছে 5 তাহলে 4×5 তাহলে 4×5 কত হলো 4×5 হয়ে যাবে 20 কাঠা ঠিক আছে সেম টু সেমভাবে পটল চাষটাও আমাকে বের করতে হবে তার মানে দেখ পটল চাষটা কত হবে 3/7 কত দিয়ে গুণ করবো 35 দিয়ে গুণ করবো তার মানে 7 35 দিয়ে কাটাকুটি করলে কত বেরোবে 5 তার মানে আনসার হয়ে গেল কি 3×5 15 তার মানে আনসার বেরিয়ে গেল কি 15 কাঠা ঠিক আছে আচ্ছা এবার আমাকে বের করতে হবে কি
প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা আর পটল থেকে 125 টাকা লাভ করেছেন, তাহলে লাভের অনুপাতটাও আমাকে আবার বের করতে হবে। তার মানে হচ্ছে লিখলাম বেগুনের লাভ ইষ্টু হচ্ছে পটলের লাভ, তার মানে লিখলাম হচ্ছে বেগুনের লাভ ইষ্টু পটলের লাভ, তার মানে দুটোর ক্ষেত্রে লাভের অনুপাতটা আমাকে বের করতে হবে। তাহলে বেগুনের কত কাঠা জমি ছিল? 20 কাঠা জমি, আর বইতে দেখবি বেগুন থেকে 150 টাকা করে প্রতি কাঠায় পেয়েছে। সেম টু সেম ভাবে পটলে দেখ কত টাকা পেয়েছে, 15, আর কাঠা হিসাবে পেয়েছে 125 টাকা। তাহলে আমরা এই দুটাকে গুণ করে দেবো। তাহলে কেন গুণ করলাম? কারণ হচ্ছে এই 20 কাঠাতে প্রতি কাঠায় 150 টাকা করে পেয়েছে বলে 20 দিয়ে গুণ করলাম। এখানে প্রতি কাঠা 125 টাকা করে পেয়েছে জন্য ওই জন্য 15 দিয়ে গুণ, মানে 15 কাঠার জন্য 15 দিয়ে গুণ করলাম। এবার আমি কি করব, দুটোকে গুণ করে দেবো। তার মানে এটা কত হয়ে গেল, 15 দুগুণে হচ্ছে 3000 ইষ্টু আমাকে বের করতে হবে কি, এখানে বের করে নিতে হবে 125কে 15 দিয়ে গুণ করব। 125কে 15 দিয়ে গুণ করলে চলে আসছে 1875। এবার দেখ 1875, এবার এই প্রত্যেকটা সংখ্যাই দেখ কিন্তু 5 দিয়ে বিভাজিত করা যায়, তাই তো? তাহলে আমরা অনুপাত যখন বের করবো কাটাকুটি করা গেলে সেগুলো কাটাকুটি করে নেব। তাহলে 3000কে 5 দিয়ে কাটাকুটি করলে আমার চলে আসবে 600, আর 1875 এটাকে যদি 5 দিয়ে ভাগ করে আমার চলে আসবে 375। সেম টু সেম এখনও দেখ 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 দিয়ে ভাগ করা যাওয়া মানে এটা কত আসবে, 5 দিয়ে এটা করলে হচ্ছে 120 হবে, 5 বারং 60, আর 375কে আবার আমরা 5 দিয়ে ভাগ করবো, আনসার চলে আসবে 75। এখনও ভাগ করা যাবে, 5 দিয়ে যদি এটাকে কাটি 5 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 24, 5 দিয়ে এটা কাটলে চলে আসছে 15, তার মানে 24:15। দেখ এখন কিন্তু আর 5 দিয়ে ভাগ করা যাবে না, এখন কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করবো, কারণ দেখ 3 আসতে 24, 3 5 15। তাহলে আমার লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল আনসার এলো কি 8:5। তাহলে এটাই হচ্ছে লাস্ট আনসার, এটাই বার করতে বলেছে। তো এই দিয়ে আমাদের চ্যাপ্টার 2 এর সবকটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল।